গুড মর্নিং ফ্রম রাঁচি। তো এখন আমরা বেরোচ্ছি হোটেল থেকে চেক আউট করে, এখন বেরিয়ে আমরা কতগুলো ফলস আছে যাবো, বিকেলে পাথরাতু ভ্যালিটাও যাবো। ঘুরে আজকে রাতেই ট্রেন, জাস্ট 2 দিনের ট্রিপ ছিল। সকালে এখানে ব্রেকফাস্ট হয়ে গেল, পুরি সবজি খেলাম, ভালো খেতেছিল বেশ। চলো তাহলে এখন বেরোই, যেতে যেতে তোমাকে দেখাচ্ছি। এসছি সীতা ফলস। তো এখানে অনেক সিঁড়ি নামতে হবে শুনলাম, দেখি কতটা যেতে পারি দেখি। তারপর এখান থেকে দেখে এটা যাবো জোনা ফলসে যাবো। এটা বলো খুব একটা আহামরি কিছু না, বাট স্টিল দেখে যাই কাছে যখন এসেছি। রাস্তা দারুণ সুন্দর, জঙ্গলের ভেতর দিয়ে দেখো রাস্তাটা একবার, দেখো প্ল্যাটু এরিয়া, তাই দারুণ সুন্দর রাস্তা। নেবে এখান থেকে নেবে যাচ্ছে এই যে সীতা ফলস, এই সিঁড়ি ধরে সামনে সোজা নেবে যেতে হবে তোমাদেরকে সীতা ফলসের দিকে। যাই যেতে দেখছি। আমরা এই সামনে একটা পয়েন্ট আছে, ওই পয়েন্ট অব্দি যাবো। খুব স্লিপারি রাস্তা, যেহেতু বৃষ্টি হচ্ছে হতো। ভাবছিলাম পুরোটা যাবো না, বাট আলটিমেটলি আমরা পুরোটাই এসে গেছি নিচ অব্দি। আমরা এসেছি এখন জোনার পার্কিং পয়েন্টে, ওখান থেকে এবার যাচ্ছি ফলসের দিকে। এখানেও কিছু সিঁড়ি আছে, প্রথমে উঠতে হচ্ছে, তারপরে মনে হয় নামতে হবে আবার। আমাদের অলমোস্ট 20 মিনিটস লাগলো কত অব্দি পৌঁছাতে, আর একটুখানি বাকি আছে, আর কয়েকটা সিঁড়ি বাকি আছে, উঠতে টাইম লাগবে। কাউন্ট যা করলাম অলমোস্ট 500 স্টেপস। তো দেয়ার ইট ইজ। তারপরে তুমি গাছের ডাল কেটে তৈরি হচ্ছে, পাতা করে খাওয়া, আলু ভাজা দিয়েছে সাথে একটা সবজি দিয়েছে বাঁধাকপির, দেখি কেমন খেতে। তো জোনা ফলস দেখে আমরা খাওয়া দাওয়া করে গাড়ি করে বেরোলাম, এখন আমরা যাচ্ছি হুড্রু ফলসের দিকে। হুড্রু ফলস ঘুরে তারপরে যাবো হচ্ছে পাথরাতু ভ্যালি।
আমরা এসে গেছি হুড্রু ফলস। এখন নিচে যাইনি, ওপরেই আছি। এটা হচ্ছে ওপরের ভিউটা। নিচে যাওয়ার অন্য একটা রাস্তা আছে, যাবো ওটা। আমরা এখন আছি হুড্রু ফলসের টপ ভিউ পয়েন্টে। নিচে যাবো না, একটা নিচে বাকি ফলস সব নিচে গেছে, একটু ওপর থেকে দেখি। তো আমরা হুড্রু থেকে এখন বেরোলাম। অবস্থা দেখতে পাচ্ছ, পুরো ভিজে সব, ড্রেস ফ্রেস চেঞ্জ হয়ে গেছে। এত জোর বৃষ্টি নেমেছিল, কোনো শেড ছিল না, পুরো ফলসের ওখানে গিয়ে স্নান করে গেছি। বাট দারুণ ভিউজ, দারুণ সুন্দর ফলস। তোমরা আসলে অবশ্যই আসবে এই হুড্রুতে। তো এখন আমরা যাবো হচ্ছে, আমরা এখন যাচ্ছি হচ্ছে পাথরাতু ভ্যালি। ওখান থেকে আর কোথাও যাওয়া নেই, ওটাই আমাদের লাস্ট স্পট আজকের। ওখানে আমরা স্টেশন চলে যাবো, রাত্রিবেলায় কলকাতা ট্রেন। তো আমরা এসে গেছি পাথরাতু। এটা দারুণ সুন্দর ভিউ। খুব বৃষ্টি হচ্ছিলো, ভাবলাম নামতে পারবো না, বাট আলটিমেটলি লাকি ছিলাম আমরা। জাস্ট বৃষ্টিটা, আমরা জাস্ট এসে পৌঁছেছি আর বৃষ্টিটা থেমেছে। তো আমাদের পাথরাতু ঘোরা হয়ে গেছে। তো এবার আমরা যাবো আস্তে আস্তে স্টেশনের দিকে। রাতের দিকে ট্রেন আছে, গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো। আর এই দাদা আমাদেরকে ঘোরাতে নিয়েছিলেন, সারাদিন ঘুরিয়েছে। দাদা আপনার নাম? রবীন্দ্র সিং। রবীন্দ্র সিং এর দাদা কা নাম। খুব ভালো ঘুরিয়েছে আমাদেরকে। এবার আমাদেরকে ছেড়ে দেবে নিয়ে গিয়ে। দাদা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো ডিটেলসে, তোমরা কন্ট্যাক্ট করতে পারবে। আপনার সব কন্ট্যাক্ট হয়ে গেলে হয়ে যাবে না, তোমরা সবাই কন্ট্যাক্ট করে নিতে পারো দাদার সাথে। খুব ভালো ঘুরিয়েছে আমাকে। দেখা হবে আমার নেক্সট ব্লগে। কারা